এজন্য প্রাণ প্রিয় ভাইয়েরা আমার প্রত্যেকটা কাজে আমরা সুন্নতকে আমল করব রাজি আছি না নাই আল্লাহ আমাদের সকলের জীবনকে সুন্নতি জীবন বানিয়ে দেখ জোরে বলুন আমিন বন্ধুরা আমার আমরা যখন সন্তান জন্ম গ্রহণ করে সন্তানের জন্মের উপর ডান কানে আজান বাম কানে একামত দিব বাচ্চা যখন খেতে শিখবে কোন একজন আল্লাহ ওয়ালার জবান যে জবানে মিথ্যা কথা বলে না চগলখুরি করে না কোরআন তেলাওয়াত করে হর হামেশা আল্লাহকে ডাকে ওই জবান দিয়া সন্তানের জবানকে উদ্বোধন করে আনিব জীবন চলে যাবে সন্তানের মুখ দিয়ে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বের হবে না আর যদি সন্তানের জবানকে ওইভাবে উদ্বোধন করাইতে না পারে একজন টাকলা মন্ত্রিত্ব হারিয়েছে নতুন নতুন টাকলা আবারও জন্ম নিতে পারে কথা বলুন ঠিক কিনা মুখের মধ্যেও ইসলামের লাগাম দিতে হবে এরপর বাচ্চাকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার সব বানানো যাবে কিন্তু তার আগে একটু ইমামদার বানায়া নিতে আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের আমার মনে হয় রাত ভারী হয়ে গেছে রাত যত ভারী হয় আল্লাহর রহমত তত নাজিল হয় সুবহানাল্লাহ বলেন বাজারে গিয়া দেখবেন আপনাদের নন্দীর বাজার না কি বাজার ভাই ফরিদে আসলাম নন্নি বাজার বাজারে গিয়া দেখবেন ঔষধের দোকান আছে ঔষধের দোকান থেকে একটা পট কিনবেন পট ঔষধের একটা পট থাকে না ক্যাপসুলের পট ভিটামিনের তারপরে মিনারেলের আয়রনের জিঙ্গের বিভিন্ন কোম্পানির ঔষধের একটা বোতল থাকে পট থাকে খুলে দেখবেন যে ভিতরে কিছু ক্যাপসুল রয়েছে বড়ি রয়েছে আর সঙ্গে একটা পুড়িয়া রয়েছে পুড়িয়া এই পুড়িয়াটাও ভিতরে কিন্তু দেওয়া রয়েছে আমার কথা কি বোঝা যাচ্ছে কিনেছেন ঔষধ পুড়িয়া পুড়িয়াটা কেন কোম্পানি বানাবে ঔষধ ভিতরে পুড়িয়া কেন ওই পুড়িয়াটা দিয়েছে এই জন্য যাতে করে ঔষধের গুণগত মান বলেন না বলেন না শেষটুকু বলেন না ঔষধের গুণগত মান তাহলে ঔষধের গুণগত মান ঠিক রাখার জন্য ভিতরে যেমন পুড়িয়া দরকার ইমানের গুণগত মান ঠিক রাখার জন্য তার চাইতে বেশি দরকার হলো কোরআনের সাথে মুসলমানকে জড়িয়ে থাকা কথা বলুন ঠিক কিনা এজন্য প্রিয় ভাইয়েরা করোনা ভাইরাসের টিকা নিচ্ছি আর দিচ্ছি কারণ করোনার টিকা নিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে শরীর সুস্থ থাকবে করোনা অ্যাটাক করতে পারবে না করোনার টিকা নেওয়া যতটা জরুরি তার চাইতে কোটি গুণ মুসলমানের জন্য বেশি জরুরি কোরআনের শিক্ষা নেওয়া কথা বলুন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়েরা আপনি বিল্ডিং বানাবেন রাস্তা বানাবেন ব্রিজ বানাবেন তার আগে তো ইট বানাবেন কারণ ইট ছাড়া তো এগুলো বানানো যায় ডাক্তার বানাবেন মাস্টার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন কিন্তু সবার আগে কোরআনের ফার্মায় ঢুকায় আগে ইমানদার বানায় নিবেন ইমানদার ডাক্তার ঔষধ চুরি করবে না ইমানদার মাস্টার স্কুল ফাঁকি দিয়া প্রাইভেট বাণিজ্য চালু করবে না ইমানদার ইঞ্জিনিয়ার রড চুরি করে রডের জায়গায় বাঁশ ঢুকাইয়া দিতে পারবে না এজন্য ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানাতে কোনো সমস্যা নাই সবাইকে সবার আগে ইমানদার বানানো দরকার আছে না নাই আমার প্রিয় ভাইয়েরা খুব খেয়াল করে দেখবেন চুলার মধ্যে সারা জীবন আগুন জ্বলে চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায় কিন্তু ইটের ভাড়ায় সারা জীবন আগুন জ্বলে না ইটের ভাটার থেকে যদি ইট বের করে পানিতে ফেলে দিলেন তাহলে গলে যায় বরঞ্চ এই মাটি পানিতে ফেলে দিলে গলে যায় আর ওই মাটি পানি পেলে আরো বলেন না কেন শক্ত একই মাটি একই মাটি চুলাতেও আগুন জ্বলে ভাটাতেও আগুন জ্বলে চুলাতে চলে সারা জীবন চুলা মানে যেখানে রান্না হয় বোঝা যাচ্ছে তো সারা জীবন জলে পানিতে ফেলে দিলে গলে যায় ভাটাতে কয়েকদিন জলে মগের পানিতে ফেলে দিলে আরো শক্ত হয় এজন্য ভাইয়ান আমার বাড়িতে পড়ায়া হবে না ভাটাই ঢুকাও নলে সুলার মতন গলে যাবে বাড়িতে পড়ে মুক্তি হওয়া যায় না মাদ্রাসায় নিয়ে আসতে হবে মাদ্রাসায় নিয়ে আসো তুমি স্কুলের বিরুদ্ধে আমি বলছি না তোমাকে স্কুলে পড়ানো যাবে না তাও আমি বলছি না কিন্তু আমি এতটুকু তো বলবো কারণ স্কুলে পড়াই দিনে মাদ্রাসায় দিনেও পড়াই আমি যদি বলি ভোরেও পড়াই তাহলে ঠিক আছে না নাই স্কুলে যা পড়াই মাদ্রাসায় তিন গুণ পড়াই সুবহানাল্লাহ বলবেন না স্কুলে শুধু দুনিয়াটা পড়ায় মাদ্রাসায় দুনিয়াটাও পড়ায় আখেরাতেরটাও স্কুলে যদি কেউ তিন বছর পরে ক্লাস থ্রি পাস করে মাদ্রাসাও যদি কেউ তিন বছর পরে ক্লাস থ্রি পাস করে স্কুলে ছেলেটার বাপ মরে গিয়েছে চোখ ডলতে ডলতে কান্দবে মগর কিছুই করতে পারবে না মাদ্রাসার ছেলেটার যদি বাপ মরে যায় মা মরে যায় সে কান্দবে মগর গোসলটা দেওয়াইতে পারবে
কাফনটাও করাইতে পারবে, জানাজার নামাজটাও করাইতে পারবে, কবরে রেখে দিয়া তিন বছর পড়নেওয়ালা ক্লাস থ্রি পাস করনেওয়ালা ছেলেটা আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়া দুইখানা হাত উত্তোলন করে আল্লাহকে ডেকে ডেকে বলবে, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ গো ছোট্টবেলাতে আমাকে আমার মা ভিজা জায়গায় রাখে নাই বুকের মধ্যে রেখেছেন, সেখানেও আমি প্রসাব করে দিয়েছি, খেতে বসেছেন তখন আমি পায়খানা করে দিয়েছি, সবাই প্লেট নিয়ে পালিয়ে গেছে আমার কলিজার টুকরা মা প্লেটটারে সরায় রেখে পরিষ্কার করে আবারও আমার ঠোঁটে গালে চুমু দিয়ে খাবার খেতে বসেছে, কান্না শুরু করে দিয়েছি প্লেটটা আবারও সরায় দিয়া আমাকে বুকের মধ্যে লাগায় দিয়া তারপরে তিনি খেতে বসেছেন, খাচ্ছি এর মধ্যে লাত্তি লেগে মেরে দিয়েছি, এরপরও মা আবার তুলে নিয়ে আমাকে চুমু দিয়েছে, বাবা আমাকে উপরে তুলে নিয়ে আদর করছে, আমি ছোট্ট মানুষ বুঝি নাই প্রসাব করে দিয়েছি, বাবার চোখ মুখ মেখে গিয়েছে, তারপর মুছে দিয়ে আমাকে আবার চুমু দিয়েছে, আয় আল্লাহ আমার বাবা মা শৈশবে আমাকে যেমন করে লালন পালন করেছে তুমি তোমার কুদরতি হাতদের তেমন করে লালন পালন করো, জাহান্নাম থেকে বাঁচাও, জান্নাতের ব্যবস্থা করে দাও, আল্লাহর আরশে আজিম কাঁপতে শুরু করে দিবে, আল্লাহ তার ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে এমন কি ঘটনা ঘটলো যার কারণে আমার আরশে আজিম কাঁপে, আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ গো সবচেয়েতে তো তুমি ভালো জানো, আল্লাহ বলবেন যাও তারপরে তোমরা দেখে আসো, ফেরেশতারা এসে দেখবে এই এলাকার মধ্যে একজন এতিম সন্তান তার বাবা মার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে কাঁদতেছে, ফেরেশতারা ভিডিও করে নিয়ে আল্লাহর কাছে গিয়া বলবে আল্লাহ এরকম ঘটনা ঘটেছে, আল্লাহকে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন কেন বাচ্চাটা কাঁদে, বলে জাহান্নাম থেকে বাপ মাকে বাঁচাতে চায়, জান্নাতের জান্নাত দেওয়ার জন্য দোয়া করতেছে, আল্লাহ বলবেন জান্নাত কি তোমার আমার ওই বান্দা দেখেছে, ফেরেশতারা বলবে না দেখে নাই, আল্লাহ বলবেন জাহান্নামের আজাব কি আমার ওই ছোট্ট বাচ্চায় দেখছে, বলে তাও দেখে নাই, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে তাহলে কেন কাঁদে, বলে আল্লাহ কোরআনে পেয়েছে হাদিসে পড়েছে হুজুররা শুনিয়েছে সেই জন্য জান্নাতের আশায় আর জাহান্নামের ভয়ে কাঁদে, আল্লাহ বলেন ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া ইরতিফাই মাকানি, আমার বরত্ব মহত্ব আর মর্যাদার কসম দিয়ে বলি যেই ছোট্ট বাচ্চা জান্নাত না দেখে জাহান্নাম না দেখে বাপ মার কবরের কিনারে গিয়া কান্না করে ওর চোখের পানিগুলো জমিনে পড়ার আগে আল্লাহর আরশে আজিম কাঁপে, আল্লাহ বলে ফেরেশতারা তোমরা বলেছিলে মানুষ বানানোর দরকার নাই, দেখো তো আমার জান্নাত জাহান্নাম না দেখে এতটুকু বাচ্চা কান্না করে, তোমরা সাক্ষী থেকে যাও ওর বাবা মার জিন্দেগির গুণাগুলো মাফ করে দিলাম, এই মুহূর্তে তার বাবা মার কবরের সঙ্গে একটা জান্নাতের যোগাযোগ করে দাও। ভাইরা আমার, আমি একটু আপনাদের কাছে মেহেদি নিয়ে এসে দিয়েছি, আমার হাতের চামড়া উঠে যাচ্ছে দেওয়ার জন্য, মেহেদি দিলাম আপনাকে পিসার জন্য বাটার জন্য, আপনি যদি আমার জন্য মেহেদি বেটে দেন আপনার হাত কি লাল হবে না, মেহেদি পাতা মেহেদি পাতা, আমার কথা কি বোঝা যাচ্ছে, আপনি তো আমার জন্য পিসতেছেন আমার মেহেদি কিন্তু আপনার হাত লাল হয় কেন, বলে এটা মেহেদি পাতার নিয়ম, যে বাটে তার হাতও লাল হয়, যিনি দেয় তার হাতও লাল হয়, আল্লাহর নিয়ম হলো কেউ যদি কারো কল্যাণের জন্য মঙ্গলের জন্য দোয়া করে আল্লাহ যার জন্য দোয়া করে তাকেও মাফ করে, যিনি দোয়া করে তাকেও মাফ করে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ বলেন ওর বাপ মাকে মাফ করে দিলাম এই ছোট্ট বাচ্চাটারও মাফ করে দিলাম। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আমাদের যদি এই গ্রামে একশোটা সন্তান থাকে একশোটা সন্তানকেই ইমামদার বানাতে হবে, একটা যদি বাদ পড়ে তাহলে চলবে, একটা বাদ পড়া যাবে, একটা বাদ পড়ার সুযোগ নেই, হুজুর বানাতে হবে না, হাফেজ বানাতে হবে না, মুফতি বানাতে হবে না, কিন্তু ইমানদার বানাতে হবে। আজকের যিনি প্রধানমন্ত্রী তিনি সারা জীবন বাঁচবেন, আগামী দিন আপনার ছেলেই প্রধানমন্ত্রী হতে পারে, আমারটাই রাষ্ট্রপতি হতে পারে, কিন্তু আমি আপনার আপনার ছেলেকে যদি ইমানের বারুদটুকু ভিতরে না দিতে পারি আগামী দিন সে নাস্তিক হয়ে যেতে, তাহলে তুমি টাকলার গালে জুতা মারতে চাও, তোমার ঘরে তো বড় টাকলা জন্ম নিতে পারে। সুতরাং নিজের ঘরকে বাঁচাতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আজকে কি এই মুহূর্তে আমরা নিয়ত করতে পারি না যে আমরা আমাদের সন্তানগুলোকে ইমানদার বানাবো ইনশাআল্লাহ? ভাই রে ঈদ বানায় নাও ভাই, সাগরে ফেলে দিলেও নষ্ট হবে, যা খুশি বানাইতে পারবে, যা খুশি করবে, কিন্তু ইমান হারা হবে না। এই ইমানওয়ালা যখন জান্নাতে যাবে পরিবার থেকে দশজনকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নেওয়ার ক্ষমতা দিয়ে দিবে, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা,
দুনিয়ার বুকে যদি কোরআনের সঙ্গে থাকেন সম্মান মর্যাদা আর মর্তবা দিবেন কে?